হয়েছে একদিন মরবো একদিন, তাই না? রক্তর খুব গরম না? আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা কোথা গেল? নিজেকে খোদা বলে দাবি করেছিল, খোদা তারা সাড়ে তিন হাত মারতেন নিচই। এই কথা ঠিক না বল? তাহলে আকবর, বাবর, সিরাজউদ্দৌলা এরা কোথায়? সব নিচই। কথা ঠিক না বল? মানুষ বেঁচে থাকবে না ভাই? থাকবে? মানুষ যদি বেঁচে থাকতো আল্লাহর কোরআনটা মিথ্যা হবে। কেন? আমার আল্লাহ তিনি স্বয়ং কোরআন পাকের বলেছেন, কোরআন পাকে যে কথাগুলো লেখা আছে ওটা কি? ওটা আমার আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা, ওটা আপনার আমার বাবার কথা নয়। কোরআন শরীফে যা কিছু লেখা আছে সব আমার আল্লাহর কথা লেখা আছে, আমার আল্লাহ পাক বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। আমি আল্লাহ যার মধ্যে নাফ দান করেছি তাকে মউতের মাজা মৃত্যুর স্বাদ আমি আল্লাহ পাক নিঃসন্দেহে চাকাবো, কোনো সন্দেহ নাই। তাহলে এখানে যত ভাই বসে আছেন, মরবেন না বেঁচে থাকবেন? উত্তর দেন, কে কবে মরবেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আল্লাহ পাকই জানেন কে কবে মরবেন। তবে আল্লাহ পাক যখন আপনাদের পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠাবার আগে আমার আল্লাহ পাক সব লিখে দিয়েছেন, আমার এই বান্দার হায়াত এত বছর, এই বান্দা এ করবে, 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 সব লিখে আল্লাহ পাক কমপ্লিট করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এক মিনিট আগেও দিয়ে যাবেন, এক মিনিট পিছনেও নিয়ে যাবেন। তাতে মত্ত সকল কবে? মানুষ যদি না মরত তাহলে আজ পর্যন্ত আমার রসুলের পাক সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীর জমিনে হায়াতে থাকতেন। কথা ঠিক না বল? থাকতেন না? থাকতেন না? রসুলকে খোদা ডেকে নিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে খোদা ডেকে নিলেন। হয়তো আমার ফারুক হুজুর তিনি বিদায় নিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদায় নিলেন, আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বিদায় নিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদায় নিলেন, সব চলে গেলেন। আমি আপনি কোন জায়গায়? কে কোন ছায়? আমি আপনি সকলকে ডাকবেন খোদা, তবে আগে আর পরে। কথা ঠিক না বল? অতএব তৈরি হও, নিজে বাঁচবো কি করে? নিজে বাঁচবো কি করে? নিজে বাঁচার জন্য তৈরি হন। কেন? কবর কঠিন জায়গা, বুঝে আসছে? এর থেকে কঠিন জায়গার কিছু নেই। কবরের মতো কঠিন জায়গায় কেউ নেই। ওই জায়গায় নাজাত পাবেন, সমস্ত মঞ্জিল পার হবে, আর ওই জায়গায় ধরা পড়বেন সব জায়গায় আপনি বাধা পেয়ে যাবেন, সব জায়গায় বাধা পাবেন। আমাদের মুখে হয়েছে একদিন মরবে একদিন, কথা ঠিক না বল? সব জায়গায় নামাজে ঠাট্টা, কোরআন শরীফ পড়তে গেলে হাসি, মাদ্রাসায় গেলে হাসি, জলসার মাহফিলে গেলে হাসি, জানারের মজলিসে গেলে হাসি, মাইয়াদের বাড়ি গিয়ে হাসি, কবরে দাফন করছি সেখানেও হাসি। এই কথা ঠিক না বল? কেন? এরা খোদা বিলি হয়ে গেছে, খোদার ভয় অন্তর থেকে সরে গেছে, কবরের ভয় সরে গেছে, জাহান্নামের ভয় সরে গেছে, মওতের আযাবের ভয় সরে গেছে, আল্লাহর গজবের ভয় সরে গেছে। খোদার ভয় যদি থাকতো মুসলমান কোনো হাসতো না। এটা আমার কথা নয়। জি, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি ওয়াজকুরুকুম আশকুরুলি। আমার আল্লাহ পাক এর ব্যাখ্যায় পরিষ্কার জানিয়ে দিয়ে গেলেন, আজ যারা কাঁদবে কাল তারা হাসবে। আর কথা শুনছেন? আজ যারা কাঁদবে কাল তারা হাসবে, আজ যারা হাসবে কাল তারা কাঁদবে, আজ যারা ঘুমাবে কাল তারা জাগবে, আজ যারা জাগবে কাল তারা ঘুমাবে, আজ যারা খাবে কাল তারা শুকবে, আজ যারা শুকবে কাল তারা খাবে, আজ যারা বসবে কাল তারা দাঁড়াবে, আজ যারা দাঁড়াবে কাল তারা বসবে। আজ মানে দুনিয়া, কাল মানে আখেরাত, এটা হলো দুনিয়া, ওটা হলো আখেরাত। আমার কথা নয়। দুনিয়াতে তোমরা হাসো, খোদা সেই জায়গায় কাঁদাবে।
আমার আল্লাহ বলে তোমরা দুনিয়াতে কেঁদে আসো, কাঁদতে থাকো, কাঁদতে থাকো, কাঁদতে থাকো। আমার আল্লাহ বললেন দুনিয়াতে তোমরা কাঁদো বেশি হাসো কম, আর হয়ে গেল কি দুনিয়ায় হাসি বেশি কান্না কম। কথা ঠিক না বল? যদি এই জায়গায় কাঁদতে পারেন খোদা সেই জায়গায় হাসাবে, আর যদি এই জায়গায় হেসে যান খোদা সেই জায়গায় কাঁদাবে। এই জায়গায় যদি খেয়ে যান সেই জায়গায় আল্লাহ পাক শুকাবেন, এই জায়গায় শুকিয়ে যান সেই জায়গায় আল্লাহ পাক খাওয়াবেন। এবে মাথায় ঢুকছে না ঢুকে না, অতএব পরিবর্তন হল বুঝলেন না? ও জোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের ঘরে বলে যাই গো, আল্লাহ পাক পৃথিবী জমিনে পাঠালেন মত আপনাদের আসবে নেকগাত, তবে আমি আপনাদের ঘরে বলে যাই কবর বড় অন্ধকার জায়গা, কবর বড় কঠিন, যে কবরে গেছে সেই জানে কবরের জ্বালা যন্ত্রণা। এ মুসলমানের সন্তান রাসূলুল্লাহর উম্মত গো, আমি আপনাদের হাজর করে বলে যাচ্ছি কবর বড় কঠিন জায়গা, কঠিন জায়গা, কঠিন জায়গা, অন্ধকার ঘর, অন্ধকার ঘর। এই অন্ধকার ঘরে আমি আপনি থাকবো কি করে? সেটা আপনাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যত দিন হায়াতে রেখেছেন গো, ওই হায়াতের তালে তালে কাজগুলো আপনি করে যান। ওই হায়াতের তালে তালে যদি কাজটা করতে পারেন আল্লাহ পাক আপনাদের আখিরাত লোকে ভালো করে দেবে। এই আখিরাত ভালো করতে গেলে কি করতে হবে? যত ভাই আমরা বসে আছি আপনারা বলুন তো কি করতে হবে? কথা বলেন, জোরে বলেন, কথা বলেন। আখেরাত ভালো করতে গেলে আপনাদের ঘরে বেশি বেশি বিড়িটা খেতে হবে, মদের ব্যবসা করতে হবে, গাঁজা টানতে হবে গো, সুদে ব্যবসা করতে হবে গো, গরিবের সম্পত্তি মেরে খাবেন, গরিবের উপর অত্যাচার করবেন গো, মিথ্যা কথা বলবেন, চুগল করে করবেন গো, বাপ মাকে বেশি বেশি করে মারবেন গো, ছেলে মেয়ের বিয়েতে পুন পোতা নেবেন গো। আর আপনারা তাড়াতাড়ি করে আপনাদের মা বোন বেটিদের ঘরে সব বন্ধনের মধ্যে ঢুকিয়ে দেবেন। এই কাজটা করে যদি আপনি মরে যেতে পারেন, মরার পরে কবরে চলে যান, আল্লাহ আপনাদের আখেরাত ভালো করবে। এই কথা বলেন না, এটা জোরে বলেন না রে ভাই, সবাই বললে আমাকে ওয়াজ করতে ভালো লাগে। আমি আগেই বলেছি আমার কথায় কোনো কষ্ট নেবেন না, তাহলে এই কাজ করলে কবরে শান্তি পাবো। জোরে বলেন, ভালো জ্ঞান আছে তো মাশাআল্লাহ, ভালো বোঝেন তো, জ্ঞানের তো অভাব নেই আপনার দেখছি মাশাআল্লাহ। তাহলে আপনারা জানেন ভাই জান, যদি আমরা বিড়ি খাই, মদ সুদ খাই, জিনা করি, ব্যবচারে কাজ করি, যদি মদ খাই, বিড়ি খাই, সুদ খাই, গাঁজা খাই, আপেল খাই, ছেলে মেয়ের বিয়েতে পোন পোতা নি, আর যদি মা বোনরা ভাই জান বন্ধন গিলতে থাকে, তাহলে আমরা কবরের শান্তি পাবো না। কথা ঠিক না ভুল? তাহলে আপনার আখেরাতটা ভালো করতে গেলে কি করতে হবে? সর্বপ্রথমে আপনার আমার আল্লাহ পাকের পাঁচ অক্ত ফরজ নামাজ আদা করতে হবে, এক মাস রোজা রাখতে হবে, বাপ মায়ের কাই খেদমত করতে হবে, হারাম হালাল বেঁচে যেতে হবে, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে, নেক আমল আপনাকে করতে হবে। যদি আপনার এই কাজ করে মরে যান, মরে যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যান, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আপনার আখেরাতকে ভালো করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বল? হচ্ছে কই? নামাজ নেই, রোজা নেই, তসবিহ নেই, তাহলিল নেই, যিকির নেই, মুরাকাবা নেই, মুশাহাদা নেই, কিচ্ছু নেই। কথা ঠিক না বল? যে ঘুমের ঘোরও বলছে বিড়ি দিয়ে একটা, যে আধি রাতে ঘুম ভেঙে গেল বিড়ি নিয়ে পিছাপখানে চলে গেল, বুঝতে পারছেন না? আচ্ছা মানুষ মুখে আগুন দেয় কখন? আর এখান থেকে ফুল পড়ে বেশি রাস্তা নেই, কথা ঠিক না বল? যে তাহলে আপনার দাদা হুজুরকে মানেন তো? মানেন তো?
তাহলে আমার মনে হয় এই গ্রামের মানুষ এই গ্রামের ভাইরা এরা মদও খায় না মদের ব্যবসাও করে না গাঁজাও টানে না সুদও খায় না ছেলে মেয়ের বিয়েতে পণ পোতা লেয় না আর এখানকার মা বোনেরা খুব পর্দা করে আর খুব আল্লাহ ভীতু এরা বন্ধনও করে কি গো কথা ঠিক বলবো না ভুল বললাম হ্যাঁ মোটামুটি সব চলে নাকি হ্যাঁ বালা সব জায়গায় আছে তো কবরে ঢোকো পাগলামি শিরে করে ফেলবে জি ও জওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ান গণেরা তাহলে আপনারাই নিজেরাই স্বীকার করলেন এই গ্রামে মদ চলে চলে কি চলে না তাহলে এই গ্রামে মদ চলে মদের ব্যবসা হয় এই গ্রামের মানুষ কিছু সবাইকে বলে না কিছু সংখ্যক মানুষ তারা নুকে নুকে মদও গিলতে থাকে সুদে ব্যবসা করে এই করে কি করে সুদে ব্যবসা করে তাহলে মদ গেলে সুদে ব্যবসা করে আর এই গ্রামের মানুষেরা ছেলে মেয়ের বিয়েতে ফোন ও পোথা লাই না কথা বলেন না বাবা যে জানে মনে হচ্ছে ছেলের বাপ মেয়ের বাপকে জমা দিয়ে রেখেছিল অল্পদিনে বড় লোক হবে অল্পদিনে বড় লোক শুধু বিয়ে দিয়ে দাও যে ছেলের বিয়ার হচ্ছে না কি হচ্ছে বলুন তো পাঁটা বিক্রি কথা বলেন কি বিক্রি হ্যাঁ কথা বলেন না আপনার পাঁটা বিক্রি পাঁটা পাঁটা এবার আপনি বলেন হুজুর পাঁটা বললেন কেন পাঁটা শব্দটা খারাপ জিনিস দেয় পাঁটাকে পাঁটা বলবে না কি বলবে ভেড়া বলবে ধারি ছাগল খাঁটি ছাগল ধারিকে কি ছাগল বলবে কথা বলেন না কেন দাড়ি ছাগল আর খাসিরা কি বলবে খাসি আর পাঁটা কি বলবে পাঁটাই বলতে হয় যে আজকাল পাঁটা বিক্রি হচ্ছে বড় ছেলের বিয়ে দরদর চালু হয়ে গেল ছেলের বিয়ে না খেতে বড় পাঁটার দাম কত যে 1 লাখ টাকা পালসার গাড়ি চারে বড় সোনা খাট পালং বিছানা গদির উপর তক্ত বস কথা বুঝছেন না মেজো বছরে একই দাম কেন দেখতে কালো হাত দুটো লুলো বুঝছেন না ওরে একই দাম ছোট বলছে আমরা আদরের পাঁটা দাম বেশি বলে কেন বলে দেখতে বর্ষা জীবনে কি স্কুলে চৌকাঠ পার করতে দিই আরে এক গ্লাস পানি ঢেলেও খেতে দিই না অত দাম বেশি কত 5 লাখ টাকা পালসার গাড়ি 10 কোটি সোনা খাট পালং বিছানা গদির পর তক্ত মারতে হবে পাপালিশ মাথাপালিশ সাইড পালিশ বেড কভার বিছানা মশারি সব দিতে হবে খোদা বলছে আয় কবরে ঢোক আল্লাহ মালায়েকা ফেরেশতা রেডি করেছে কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাকে বলে এই ওর মোটরসাইকেল স্টার্ট দে আর কিয়ামত পর্যন্ত গাড়ি চালা কিয়ামতের ময়দানে খোদা দাঁড় করাবে এইদিকে আয় তেলের হিসাব দিয়ে যা বাপের নামটা ভুলে বের হয়ে আচ্ছা আচ্ছা ও জওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ান গণেরা আমি আপনাদের ঘরে বলে যে আপনারা বলেন তো মদ কা হারাম না হালাল জোরে বলেন জোরে বলেন সুদে ব্যবসাটা হারাম না হালাল সুদে ব্যবসা হচ্ছে হারাম তাহলে বন্ধন গিলাটা কি জোরে বলেন তাহলে বন্ধন গিলা হচ্ছে হারাম আর ছেলে মেয়ের বিয়েতে কোন পোতাটা লিয়া কি তাহলে আপনারা সকলে জানেন মদ খাওয়া হারাম সুদে ব্যবসা করা হারাম মদ খাওয়া হারাম সুদে ব্যবসা করা হারাম ছেলে মেয়ের বিয়েতে পণ পোতালিয়া হারাম বন্ধন গিলাটা হারাম এ মুসলমানের সন্তান আমি আপনাদের ভাই হয়ে বলে যাচ্ছি কোনো দুশ্মন হয়ে বলে যাই না গো হারাম জিনিস কিনে শরীরে ভাইজান রক্তটা আপনি বলুন তো হারাম হয় না হালাল হয় জোরে কথা বলেন শরীরে রক্ত হয় হারাম গোস্তটা কি হবে হাড্ডিটা কি হবে এ মুসলমানের সন্তান রাসূলুল্লাহর উম্মত তাহলে আপনাদের রক্ত হলো হারাম আপনাদের গোস্ত হলো হারাম হাড্ডি হলো হারাম উপশিরাগুলো হলো হারাম কথা ঠিক না বল শরীরের যৌবনটা হারাম না হালাল জোরে বলেন
শরীরের যৌবন হলো হারাম, আপনার বীর্যটা হচ্ছে হারাম। এই অবস্থায় যদি কেউ তার বিবির সঙ্গে মেলামেশা করে আর ওই ঔরসের সন্তান যদি জন্মে যায়, ওই সন্তানটা বাপ মা হয়ে পৃথিবীর জমিনে হারাম দাদা সন্তান জন্ম দিলেন। এবার আপনারা বলেন তো আমার সন্তানকে আমি জন্মটা দিলাম এটা হারাম জানা না হালাল জাদা? বলেন খোদার কাছে বাচ্চা দায়ী হবে না, খোদার কাছে দায়ী হবে বাপ মা, আপনাদের ঘরে খোদার পাকের কাছে ওঠে মুখ দেখাতে হবে, টাকার লোভে সম্পদের লোভে অর্থের লোভে বড় লোকের লোভে আপনারা হারাম হালাল দেখেন না। এ জওয়ান যুবকেরা আমি আপনাদের ঘরে বলে যাচ্ছি, আমার কথায় রাগ করেন, আমার কিছু এসে যাবে না। কেন আপনি জান মুখ দিয়েছে কে? জোরে বলেন মুখ দিয়েছে আমার আল্লাহ, রুজি দেবে আমার আল্লাহ, কথা ঠিক না বল। এ ভাইরা আমি আপনাদের ঘরে বলে যাই, রাগ করেন আমার কিছু এসে যাবে না। এক তারিখে আমার আল্লাহ হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, এই নবী মূসা যাই ওই জায়গাটাই তুমি খোরো। আল্লাহ পাকের হুকুমে হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁড়তে শুরু করে দিলেন, জমিন খোঁড়া হয়ে গেল। আল্লাহ বলছে মূসা রে তুমি কিছু দেখেছো? আল্লাহ বলছে হ্যাঁ দেখেছি। মূসা সালাম আমার আল্লাহকে বলছে আল্লাহ হ্যাঁ দেখেছি। আমার আল্লাহ বলল মূসা কি দেখেছো? আমার আল্লাহকে বলেন আল্লাহ পাক আমি নিচে একটা পাথর দেখতে পাচ্ছি। আমার আল্লাহ বলে মূসা রে ওই পাথরটার উপর তুমি একটা আশা বাড়িয়ে মারো, তুমি ওই পাথরটার উপরে একটা আঘাত করো লাঠি দিয়ে। আমার মূসা সাল্লাম সঙ্গে সঙ্গে পাথরের উপরে আঘাত করে দিলেন, পাথরটা আঘাত করার সঙ্গে সঙ্গে ভাই যান আমার আল্লাহর হুকুমে পাথরটা দু টুকরো হয়ে গেল। আমার আল্লাহ বলছে মূসা রে তুমি কিছু কি দেখতে পাচ্ছ? হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ হ্যাঁ দেখতে পাচ্ছি। মূসা রে তুমি কি দেখতে পাচ্ছ? আমার আল্লাহ কে বলে আল্লাহ একটা ছোট্ট পিঁপড়ে দেখতে পাচ্ছি, পোকা দেখতে পাচ্ছি। আমার আল্লাহ বলে মূসা রে শুনে দেখতে দাও, আমি আল্লাহ পাক প্রত্যেক দিন ওই পোকাটাকে আমি আল্লাহ রুজি দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি তাহলে মুখ দিয়েছে কে? রুজি দেবে কে? তাহলে রাগ করলে কিছু হবে? কথা বলেন এ জওয়ান যুবকেরা রাগ করবেন না, এখানে যত ভাই বসে আছেন মিথ্যা কথা বলবেন না, কেন মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না? বলে এই মুসলমান মিথ্যা কথা বলে? বলে মুসলমান মিথ্যা কথা বলে না, কিন্তু আপনারা তো এখন বেহেশতের বাগানে বসে আছেন, বেহেশতের বাগানে মিথ্যা কথা বলতে পারবেন? এই বলতে পারবেন? তাহলে সত্য কথা বলবেন। যত ভাই এখানে বসে আছেন এবার আপনারা বলেন তো ভাই জান, যত ভাই আপনারা আছেন, কারো মা কারো বিবি কারো বোন কারো মেয়ে সব বন্ধনের মধ্যে জড়িয়ে আছে কি নাই? কথা বলেন না গো, আছে না? নাই আছে। কেন যদি 100 মধ্যে 92% আছে নাকি 50 আছে? চলো দেখ কিছু আছে তাই না? জি ভালো জিনিস কিছু, এটা লজ্জা হওয়ার দরকার। হ্যাঁ নামাজ পড়া কি? কথা বলে রোজা রাখা, পর্দা করা, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ। এ ভাই পর্দা ঠিক হয় তো? এই পর্দা হয়? মিথ্যা কথা বলে খোদাকে সাক্ষী রেখে বলবেন পর্দা হয়? তাহলে এর জন্য দায়ী হচ্ছেন আপনারা, কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে খোদার কাছে। ছন্নেওয়ালা নয়, একটা মেয়ের জন্য, একটা মেয়ের ছেলের জন্য, একটা মেয়ের জন্য একটা মেয়ে জাহান্নামে যাবে, সাথে চারজন পুরুষকে সঙ্গে করে নিয়ে যাবে। এই কথা বুঝছেন? একটা মেয়ে জাহান্নামে যাবে, ওই মেয়েটা চারজনকে সঙ্গে করে নিয়ে যাবে।
চার জনকে এক নম্বরে বলা হয়েছে বাপ, দুই নম্বর স্বামী, তিন নম্বর বড় ভাই, চার নম্বরে বড় ছেলে। এই চারজনকে সঙ্গে নিয়ে ঢুকবে, বুঝতে পেরেছেন? কথা জিজ্ঞাসা করবে, এদিকে দুনিয়া জমিনে তোর মা, তোর বোন, তোর বিবি, হায়া নিলাজ্জার দোকান কাটার মধ্যে বেপর্দা ঘুরে ঘুরে বেরিয়েছে। আমি আল্লাহ, তোরা আমাকে জবাব দে। কথার সময় দেখাতে পারবেন, এই দেখাতে পারবেন? আপনারা জানেন তো বন্ধন গিলাটা হারাম হারাম হারাম। তাহলে আপনি আপনার বিবি, আপনি আপনার মেয়ে, আপনি আপনার বোন, আপনি আপনার মাকে কিভাবে জয়েন করালো? আপনি জানেন তো, আমার বিবি যে সকালে বেলা বেরিয়েছে হারাম ইনকাম করতে, আমার বিবিটা যাচ্ছে হারাম কাজে, এই কথা ঠিক না? জোরে বলেন। তাহলে সারাদিন বিহায়া নিলাজ্জা দোকান কাটার মতন বেপর্দা একটা পরপুষের সঙ্গে সারা এলাকায় মোটরসাইকেল সঙ্গে ঘুরে, বাইকের সঙ্গে ঘুরে 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 ঘুরে, এ অফিসে অফিস করে করে করে, সন্ধ্যেবেলা আপনার বিবি আপনার ঘরে ঢুকছে, এটা লজ্জা নেই আমাদের? না রে, তাকবীর আল্লাহু আকবার, কোন প্রশ্ন জিন্দাবাদ, এইটা হবে। কোন পিসায় কোন হাইসায় কোন পীরজাদা কোন আলেম কোন হাফেজ কোন মাওলানা কোন মুফতি সাহেব কেউ আপনাদের বাঁচাতে পারবে না কবরে। নিজের কবরে নিজেদের বাঁচতে হবে, নিজে নিজে তৈরি হন, বুঝলেন না? দাদা হুজুরের কবরে আপনি জবাব দিতে গেছেন? ছোট হুজুরের কবরে আপনারা গেছেন? বাদ দেন, ওনাদের উনি আগে ইন্তেকাল করেছেন, দুনিয়াতে বিদায় নিয়েছেন। এই রিসেন্টলি কথা বলেন, কিছুদিন আগে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী মামাজান হুজুর কেবলা, তিনি দুনিয়াতে বিদায় নিলেন, ওনার কবরে গেছেন। কথা বলেন, তাহলে মহাপদে ছুটেছেন, জানাজার নামাজ পড়েছেন, মাটি দেওয়াটাও আপনাদের কপালে হয়তো হয়নি, চলে এলেন। এই গ্রামের কত মানুষ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল, ফুরফুরা দরবার শিব থেকে, এত হুজুরকে ভালোবাসেন তো, ওই সব হুজুরা এসে কি কবরে ঢুকেছে নাকি? কথা বলেন না কেন? তাহলে কেউ আসবে না, কোন আলেম কোন হাফেজ কোন মাওলানা মুফতি পীর সাহেব ভাই সাহেব দরবেশ সাহেব হুজুর সাহেব প্রধান সাহেব এমপি সাহেব প্রধানমন্ত্রী সাহেব রাষ্ট্রপতি সাহেব গ্রামের মোড়ল মাতব্বর বাদশা গুন্ডা চোর বদমাইশ ডাকাত কেউ আপনাদের কবরে যাবে? টেনে চুড়ে ফেলে দিয়ে চলে আসবে, কাউকে বাঁশতলায় দিয়ে আসবে, কাউকে জঙ্গলে দিয়ে আসবে, কাউকে নদীর পাড়ে দিয়ে আসবে, পুকুর পাড়ে দিয়ে চলে আসবে, কবর খুলে দিয়ে ঘরে এসে জানাজার নামাজ পড়ে মাইয়ের নিয়ে যাবে কবরে, গিয়ে দেখে এক এক পানি, এই কথা ঠিক না বল? এক বুক পানি ছেঁচে 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 হচ্ছে, পানি আর বন্ধ হচ্ছে না, লিয়ায় পড়া গেছে ভেলা ভেলা করে দিয়ে ভেলায় শুয়ে দিয়ে মাটিটা দেওয়া হচ্ছে, কোথা দিয়ে এলেন? কোটি কোটি টাকার মালিক, সম্পত্তির মালিক আপনি, বুঝলেন না? কাদাই দিয়েছে জন্য কি হয়েছে, এক বুক পানিতে দিয়েছে জন্য কি হয়েছে? যদি সেই জিনিসটা করে দিতে পারেন, ওই জায়গাটাই আপনার শ্বেত পাথরের ঘর হবে, মার্বেলের ঘর হবে, হীরামণি মুক্তের ঘর হবে, সোনার ঘর হবে, জান্নাতে গোলাপ ফুলের বাগান তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, করতে হবে তো। আর পিহায়া নীলাজ্জার দোকান করার মতন ঘুরে ঘুরে রাস্তায় বেরোবে? হ্যাঁ।